প্রকৃতির অপার সৌন্দর্যের দেশ মরিশাস। সমুদ্রের সাদা বালু আর স্বচ্ছ নীল পানির এক অসাধারণ দৃষ্টিনন্দন দ্বীপের নাম মরিশাস। যুগ যুগ ধরে ভ্রমণ পিপাসু মানুষের কাছে মরিশাস যেন এক স্বর্গরাজ্য। আজ প্যানিক ওয়ার্ল্ড বাংলার এই এপিসোডে আপনাদের ভূস্বর্গ মরিশাস দ্বীপ সম্পর্কে জানা অজানা কিছু তথ্য তুলে ধরব। প্রথমে আসুন জেনে নেই এই দ্বীপের অতীত ইতিহাস সম্পর্কে। সর্বপ্রথম আরব বণিকেরা এই দ্বীপ সম্পর্কে জানতে পারে। তখন আরব বণিকেরা এই দ্বীপকে দিনা আরবি বলে ডাকত। পরবর্তীতে উলন্দাজ, ফরাসি ও ব্রিটিশরা এই দ্বীপে স্থায়ীভাবে বসতি স্থাপন করে। তখন থেকেই এই দ্বীপের নামকরণ করা হয় মরিশাস। পরবর্তীতে ব্রিটিশরা এই দ্বীপের দখল নেয় এবং তারা ১৫০ বছর এই দ্বীপকে শাসন করে। অবশেষে ১৯৬৮ সালের ১২ই মার্চ মরিশাস পূর্ণাঙ্গভাবে স্বাধীনতা পায়। ভৌগোলিক অবস্থানের কারণে আফ্রিকা মহাদেশের খুব কাছাকাছি হওয়ায় এই দ্বীপ আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্তি পায়। মরিশাস আফ্রিকা মহাদেশের সবচেয়ে উন্নত ও ধনী একটি দেশ। এর বর্তমান মোট জনসংখ্যা প্রায় ১৪ লক্ষের কাছাকাছি। এই দ্বীপের মোট আয়তন প্রায় ২০৪০ বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে মরিশাস পৃথিবীর ১৭০তম দেশ। ব্রিটিশ শাসনামলে এই দ্বীপে প্রচুর পরিমাণ ভারতীয়দের চুক্তিভিত্তিক কাজে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ভারতীয়রা এই দ্বীপে স্থায়ীভাবে বসবাস শুরু করে। যুগে যুগে বিভিন্ন দেশের মানুষ এই দ্বীপে এসে স্থায়ীভাবে বসতি স্থাপন করায় মরিশাসের কৃষ্টি ও সংস্কৃতিতে মিশ্র প্রভাব লক্ষ্য করা যায়। তবে বর্তমানে মরিশাসের জনসংখ্যার প্রায় ৫০% ভারতীয় বংশোদ্ভূত। আর এই কারণেই এই দেশের প্রধান ধর্ম হিন্দু এবং এই দেশের সংস্কৃতিতে ভারতীয় সংস্কৃতির প্রভাব বিদ্যমান। ভারতীয়দের সকল আচার অনুষ্ঠান যেমন দীপাবলি, গণেশ পূজা, শিব পূজা, হোলি খেলা এ সমস্ত কিছুই আপনি মরিশাসের সংস্কৃতিতে দেখতে পারবেন। মরিশাসের সব ধরনের খাবারই পাওয়া যায়, তবে ভারতীয় খাবার বেশি পাওয়া যায়। বিশ্বের সব নামিদামি ফুড কোম্পানির দোকানগুলো আপনি মরিশাসে দেখতে পারবেন। মরিশাসে ভারতীয়দের আধিক্য বেশি হওয়ায় সেখানে ভারতীয় ভাষার প্রচলন আছে। তবে মরিশাসের কথ্য ভাষা হচ্ছে ফরাসি ও রাষ্ট্রীয় ভাষা ইংরেজি। এছাড়া তামিল, মারাঠি, ফরাসি, উর্দু ও চাইনিজ ভাষার প্রচলন আছে। তবে এই সব ভাষার সমন্বয়ে মরিশাসে আরেকটি নতুন ভাষার তৈরি হয়েছে, যার নাম মরিশিয়ান ক্রেওল। মরিশাসের রাজধানীর নাম পোর্ট লুইস। মরিশাসের 9টি ছোট বড় ডিস্ট্রিক্ট রয়েছে। মরিশাসের মুদ্রার নাম মরিশিয়ান রুপি, যার ১ রুপিতে বাংলা টাকায় প্রায় ২ টাকার উপরে। অপার প্রাকৃতিক সৌন্দর্য আর নয়নাভিরাম দৃষ্টিনন্দন স্বচ্ছ নীল পানির সমুদ্রের বিশালতায় ভ্রমণ পিপাসু পর্যটকদের আকর্ষণ করে এই দ্বীপটি। এই দ্বীপে ছোট বড় বেশ কিছু ঝর্ণা রয়েছে। ঝর্ণাগুলো দেখতে অসাধারণ দৃষ্টিনন্দন। প্রকৃতি যেন তার রূপ যৌবন ঢেলে দিয়েছে এই দ্বীপে। মরিশাসের পর্যটন শিল্প খুবই উন্নত। এখানকার বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহ করে পর্যটন শিল্প দ্বারা। এছাড়া মাছ ধরা ও কৃষিকাজ করে স্থানীয় জনগণ তাদের জীবিকা নির্বাহ করে থাকে। পর্যটকদের জন্য রয়েছে উন্নত খাবার দাবার ও থাকার ব্যবস্থা। পর্যটকদের সকল ধরনের সুযোগ সুবিধা থাকায় এই দেশে প্রতি বছর প্রায় 15 থেকে 20 লক্ষ পর্যটক ভ্রমণ করতে আসে। অনেক দেশের পর্যটকরা মরিশাসের ভিসা ছাড়াই আসতে পারে, তবে বাংলাদেশি পর্যটকদের বেলায় ভিসার প্রয়োজন হয়। শুধুমাত্র পর্যটন শিল্প হতে মরিশাস প্রতি বছর আয় করে প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া এদেশের গার্মেন্টস ও আখ চাষ অন্যতম ব্যবসা। চিনি উৎপাদনে মরিশাসের সুনাম রয়েছে। এক কথায় মরিশাসের আয়ের প্রায় বেশিরভাগই আসে পর্যটন শিল্প হতে। মরিশাসে প্রধানত 2টি ঋতু বিদ্যমান থাকে, বর্ষা ও গ্রীষ্মকাল। সারা বছর মরিশাসের গড় তাপমাত্রা প্রায় 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। অপার সৌন্দর্যময় এই দেশে রয়েছে ছোট বড় আরও কিছু দ্বীপ। এর মধ্যে উল্লেখযোগ্য হল আগালেক দ্বীপ ও রদ্রিগেজ দ্বীপসমূহ। এই দ্বীপে আরও একটি সুন্দর ও দর্শনীয় স্থান হল 7 রঙের মাটি। এই 7 রঙের মাটি পৃথিবীর আর কোথাও দেখা যায় না। পর্যটকদের মূল আকর্ষণই হচ্ছে এই 7 রঙের মাটির গ্রাম। এর পাশাপাশি পর্যটকদের আরও একটি আকর্ষণীয় খেলা রয়েছে, সেটা হচ্ছে ডলফিন রাইড। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই দ্বীপে আসে শুধুমাত্র ডলফিন রাইড করার জন্য। কি নেই এই দ্বীপে! বিধাতা যেন নিজ হাতে অপার সৌন্দর্যে তৈরি করেছে এই দ্বীপকে। পর্যটকরা বারবার ফিরে আসে এই দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে। মরিশাসের যাতায়াত ব্যবস্থা খুবই উন্নত। পাবলিক বাস এখানে খুবই জনপ্রিয়। তার পিছনে অবশ্য আরেকটি কারণও আছে। মরিশাসে পাবলিক ট্রান্সপোর্ট খুবই সস্তা। এখানে পর্যটকরা গাড়ি অথবা মোটর বাইক খুব সহজে অল্প খরচে ভাড়া নিতে পারে। তবে এই দেশে ট্যাক্সি ক্যাব খুবই এক্সপেন্সিভ। এই দেশের মানুষের গড় আয় 11,000 মার্কিন ডলার। আয়তনের দিক দিয়ে মরিশাস বাংলাদেশের প্রায় 70 গুণ ছোট। পাহাড়, গাছপালা, সাদা বালুর সাথে স্বচ্ছ নীল পানি ও ছোট বড় ঝর্ণার সমন্বয়ে গড়ে ওঠা এই দ্বীপ যুগ যুগ ধরে ভ্রমণ পিপাসু মানুষের তৃষ্ণা মিটিয়ে আসছে। এজন্য এক সৌন্দর্যের লীলাভূমি।